বিন্দুমাত্র তেলের ব্যবহার না করেই পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা ভীষণই মুখরোচক ওয়েট লস ডায়েট রেসিপি শেয়ার করছি, যেটা তোমরা চাইলে ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবে। এটা ডিনারের জন্য আদর্শ একটা রেসিপি, তাই ডিনারে কিন্তু অবশ্যই এটা তোমরা একদিন ট্রাই করতে পারো। বানাতে যেমন সময় লাগে খুবই কম, উপকরণ লাগে অতি সামান্য এবং বানানো খুবই সহজ, যে কেউ ঝটপট করে বানিয়ে ফেলতে পারবে। দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলিয়া, আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখানে আমি কয়েকটা পটল নিয়েছি আর পটলের খোসাগুলো ফার্স্টে ছাড়িয়ে নিচ্ছি। পুরো খোসাটাই ছাড়িয়ে ফেলতে হবে, কোনো অংশে খোসা না রাখাই ভালো এই রেসিপির ক্ষেত্রে। তো পুরো পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এই খোসাগুলোকে ফেলে না দিয়ে এগুলোকে তোমরা খোসা বাটাও করে নিতে পারো, খেতে ভীষণই ভালো লাগে, বা চচ্চড়িতেও ব্যবহার করতে পারো। তারপরে এই পটলগুলোর গায়ে আমি একটু করে ছুরি দিয়ে কাট লাগিয়ে নেব, যাতে এর মধ্যে বাদবাকি সমস্ত মশলা খুব ভালো করে ঢুকে যেতে পারে। তবে এই রেসিপিটাতে খুবই কম পরিমাণ মশলা ব্যবহার করা হয়, তাই এটাকে তোমরা বলতে পারো প্রায় বিনা মশলায় তৈরি একটা রেসিপি। যারা ওয়েট লস ডায়েট করছো বা তেল মশলা রোগের কারণে খেতে একদমই নিষেধ আছে, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে, খেতে ভীষণই টেস্টি হয় এবং স্বাস্থ্যকর তো বটেই। তো পটলগুলোর গায়ে আমি এরকমভাবে কাট লাগিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে একদম সামান্য পরিমাণ লবণ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ খুব একটা বেশি লাগে না পটলের মধ্যে, খুব সামান্য লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিলেই হবে। তো সবগুলো পটলের গায়ে আমি লবণটা ভালো করে লাগিয়ে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নেব। তবে তেল ছাড়া ভাজবো, তার জন্য কড়াইটা ভালো করে গরম করে তার মধ্যেই পটলগুলোকে দিয়ে নিলাম আর নাড়াচাড়া করে নিচ্ছি। আর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করতেই দেখা যাচ্ছে পটলের গায়ে কালার ধরতে শুরু করেছে। ফ্লেমটা অবশ্যই রাখতে হবে মিডিয়ামে, না হলে কিন্তু পটলগুলো পুড়ে যেতে পারে। তারপরে ভালো করে নাড়াচাড়া করতে করতেই দেখবে একটা বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং পটলের গায়ে হালকা হালকা করে কালার আসতে শুরু করেছে। সেই সময় এক চামচ আদা বাটা অ্যাড করে দিলাম এবং আদাটার সঙ্গে একসাথে করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর সেই সময় দেখবে আদার থেকেও একটা দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, বেশ স্মোকি একটা ফ্লেভার আসবে। আর এই পর্যায়ে বুঝবে যে তোমার পটল ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আদার গন্ধটাও দেখবে অনেকটা ভালো লাগবে। এই সময় অ্যাড করে দিলাম এক কাপ দুধ। এই দুধটা হচ্ছে রুম টেম্পারেচারে থাকা, আগের থেকে জাল করাই ছিল, নর্মাল গরুর দুধ। আর তারপরে আমি এই দুধটাকে মিশিয়ে পটলের সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। নিচে যে আদাগুলো আটকে গেছে ওগুলোকেও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঠিক করে নিলাম। আর তারপরে ভালো করে ফুটতে দেব আমি ঢাকনা চাপা দিয়ে, আর যাতে করে পটলগুলো এই দুধের মধ্যে সিদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম টু লোয়ের দিকে, না হলে দুধ আবার উপচে যাবে আর পটলগুলোও সিদ্ধ হবে না। পটলগুলো সিদ্ধ হতে থাক, এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক টেবিল চামচ কিশমিশ, এক টেবিল চামচ কাজু এবং এক টেবিল চামচ পোস্ত। এর সঙ্গে স্বাদের জন্য অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নেবে, আর কম পছন্দ করলে কমিয়ে নেবে। তারপরে খুব ভালো করে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। ঠিক এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি, অল্প পরিমাণে জল দিয়ে পেস্টটা রেডি করে নিয়েছি। তারপরে আমি এটাকে এখন এক সাইডে রেখে দিলাম। আর এদিকে দেখো পটলগুলো যে আমরা সিদ্ধ হতে বসিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, আর দুধটাও অনেক কমে গেছে, অনেকটা খিরখির মতো হয়ে যাবে দুধটা। আর প্রায় শুকিয়ে ফেলতে হবে, হ্যাঁ, দুধটা যেন এর মধ্যে বেশি একটা থেকে না যায়, এরকম একটা খিরখির মতো হবে, দারুণ সুন্দর একটা ক্ষীরের মতো মিল্কি ফ্লেভার আসবে, যেটা আমরা সাধারণত ডেয়ারি প্রোডাক্টে পেয়ে থাকি। আর পটলগুলো এই পর্যায়ে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু ভেঙে দিচ্ছি না, তাহলে দেখতে ভালো লাগবে না। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাজু পোস্ত কিশমিশ, সেই পেস্টটা পুরোটাই দিয়ে দিলাম, সাথে একটা এলাচ দিলাম ফ্লেভারের জন্য। এই এলাচটা তোমরা দুধ অ্যাড করার পরপরই দিতে পারো। আর তারপরে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। স্বাদের জন্য আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করছি, তোমরা চাইলে নর্মাল চিনি বা গুড় ব্যবহার করতে পারো। তারপরে কিছুটা লবণ এবং চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর একটু ঝালের জন্য। তারপরে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি অল্প পরিমাণে জল অ্যাড করবো, একটু পরে খুব ভালো করে মশলাটা আগে মিশিয়ে নিই। ফ্লেমটা রেখেছি একদম লোয়েতে, না হলে কাজু বাদাম একটু চিটচিটে ধরনের হয়, নিচে কিন্তু পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। ফ্লেমটা লোয়েতে রেখে সমস্ত কিছু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম, বলতে পারো একটু কষিয়ে নিচ্ছি। আর এরপরেই আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল। ওই যে বাটিটার মধ্যে আমরা পোস্ত কাজু বাদাম বাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই জলটা অ্যাড করে দিলাম। খুব
খুব ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে তারপর এখন অ্যাড করে দিচ্ছি আরও বেশ কিছুটা পরিমাণ কিশমিশ, দুটো কাঁচা লঙ্কা, অবশ্যই তোমরা চিড়ে অ্যাড করতে পারো। তারপরে ঢাকনাটা বন্ধ করে ফ্লেমটা একদম লোতে করে দিয়ে বসিয়ে রাখছি 2 থেকে 3 মিনিটের মতো, আর তারপর 5-7 মিনিট স্ট্যান্ডিংয়ে রেখে এখন গরম গরম পরিবেশন করছি। পটলের এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আর দেখতে দারুণ লোভনীয়। উপর থেকে আমি কিছুটা একদম মিহিভাবে কুচানো লাল কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, দেখতে আরও সুন্দর লাগছে। আর আমি একদম লাস্টে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিশমিশ। তোমরা চাইলে একদম মিহিভাবে কুচানো ধনে পাতাও কিন্তু উপর থেকে ছড়িয়ে দিতে পারো গার্নিশিংয়ের জন্য। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু ভীষণই টেস্টি। তোমরা অবশ্যই ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে ট্রাই করে দেখো, ভীষণ টেস্টি লাগবে। মাছ, মাংস, ডিম ছেড়ে এটাই কিন্তু খেতে ইচ্ছে করবে। আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ নতুন ধরনের নিরামিষ রেসিপি, ওয়েট লস ডায়েট রেসিপি তোমাদের পছন্দ হবে, উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি এর মধ্যে কোনো কিছু শিক্ষণীয় মনে হয়, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেল সিম্পল কুজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, একটা লাইক করো, তোমার মতামত কমেন্টে জানিও, আর অতি অবশ্যই তোমার কোনো আত্মীয় স্বজন ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এই সুন্দর সুন্দর লোভনীয় রেসিপিগুলো আস্বাদন করতে পারে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেল্পফুল হেলদি রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।